আমাদের জীবনটা খুবই ছোট, এই ছোট জীবনে আমরা যদি কিছু করে না যেতে পারি তাহলে বলেন কিছু হয়? মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে যদি আমি না থাকতাম তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমাদের বাসার যে ফলের গাছগুলো আছে সেগুলো কিন্তু একটু একটু করে শেয়ার করব। দেন এখানে কিন্তু ফার্স্ট টাইম আমি দেখাইছি কিছু লেবু, এগুলো কিন্তু চায়না লেবু, ঠিক আছে? বাট তারপর দেখেন এখানে প্রচুর পরিমাণ ডুমুর, আমাদের বাসায় ডুমুর। এই গাছটার বয়স প্রায় 2 বছর, এখানে প্রচুর ডুমুর হয় যেটা আমরা খেয়ে পারি না। তবে ডুমুর খাওয়া কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে, ডাক্তার বলে যে একটা ডুমুর মানে 1 ফোঁটা রক্ত। তো আপনারা সবাই চেষ্টা করবেন ডুমুর খাওয়ার জন্য। আসলে ডুমুর কিন্তু তরকারি হিসেবে ছোট মাছ দিয়ে রান্না করলে প্রচুর ভালো লাগে। আমাদের বাসায় কিন্তু মাঝে মাঝে ডুমুর রান্না করা হয়, সেটা আমরা অনেক তৃপ্তি করে খাই। তো আপনারা কিন্তু যে এখনো পর্যন্ত খাননি অবশ্যই চেষ্টা করবেন ডুমুর খাওয়ার জন্য। তো আমি যে কথা বলতেছি, আমাদের বাসায় কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে, বাট আমি এখানে সবকিছু দেখানোর সুযোগ পেলাম না, কারণ এটা হলো আমার আব্বুদের বাসা, ঠিক আছে? আমি একবেলার জন্য আসছি, তাই আপনাদের সাথে একটু একটু করে। আসলে আগে কিন্তু আমরা জানতাম না যে ডুমুর খাওয়া যায়, বাট আমি আমার আম্মু একদিন হঠাৎ রান্না করছে, তো সেখান থেকেই আসলে ডুমুর খাওয়ার প্রেমে পড়ে গিয়েছি, যেটা আমাদের বাসায় সপ্তাহে 2 দিন রান্না হয়। তো সবাই চেষ্টা করবেন ডুমুর খাওয়ার জন্য। তো এই গাছটি দেখতেছেন, এটা কিন্তু আমার ভাইয়া লাগাইছিল, ঠিক আছে? গাছটি আমার মেজে ভাইয়ের লাগানো। গাছটি যখন লাগাইছিল গাছটিতে 4টা ফল ছিল। তারপর এবছর হয়েছে অনেকগুলা, যেটা আমরা খেয়ে শেষ করতে পারবো না। দেখেন আপনারা যে লেবু, এটা কিন্তু পয়সা মালটা, এই মালটাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কুল গাছ, এটা কিন্তু নারকেলের কুল, ঠিক আছে? কোন জেলায় কী বলে এটা অবশ্য কমেন্ট করে জানাবেন। তো এটাকে আমরা কুল বলি বা বড়ি বলি, এটা হলো নারকেলের কুল। তবে এই কুলটা হলো একটু দেরিতে খেলে ভালো হয়। এটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু লেয়া গাছ, লেয়া গাছটা অনেক সুন্দর, অনেক সুন্দর চিয়ারা গাছটি। তবে এখানে কিন্তু কোনো প্রকারের একটি ফলও ধরিনি। এই গাছটিতে অনেক ফুল হয় কিন্তু ফল হয় না। তারপরে এই যে লেবু দেখতেই পাচ্ছেন, গাছটিতে দেখেন পাতা ছাড়া, পাতাবিহীন কিন্তু লেবু। মনে করেন পাতার থেকে এত পরিমাণ লেবু হয়েছে যে ডালগুলো সব বেঁকে গিয়েছে। তারপরে ওখান থেকে একটি লেবু আমার আম্মু বলল যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো লেবুটি দেখেন, মনে হচ্ছে বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে পাকা। তো আসলে আমি লেবুটি পেরে দেখলাম, খাওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? তো আমি এখানে ছোলার চেষ্টা করতেছি। আসলে লেবুটি কিন্তু ফার্স্ট টাইম অনেক টক ছিল, কিন্তু ধীরে ধীরে মনে করেন লেবুটি অনেক পরিমাণ মিষ্টি হয়ে যাচ্ছে। তবে এই লেবুটা কিন্তু অরিজিনাল লেবু না, এই তো আমাদের দেশে যে লেবু চাষ হয় সেটা কিন্তু অরিজিনাল না, ঠিক আছে? আমরা যেটা বাজার থেকে কিনে খাই সেটা কিন্তু টকটকি হয় বেশি।